আজকে খামারিদের লস খাওয়ার কারণ একটাই, তাদের প্রোডাকশন না হওয়ার কারণ একটা। আজকে একটা সকালে মুরগি অসুস্থ, কালকে আরেকটা মুরগি অসুস্থ, ওষুধ খরচ দিয়ে সব কিছু করতে দিতে, খাবার খরচ দিতে মুরগি তাদের ডিমই পারে না। আচ্ছা, তারা যদি সঠিক নিয়মগুলো মানে আমি মনে করি যে তারা ভালো প্রোডাকশন পাবে। এবং লক্ষ্য রাখতে হবে এই খাবার খাওয়ার সময় মুরগি আমার কোনটা কম খাচ্ছে, মুরগির অসুখ হচ্ছে কিনা, মুরগি বদহজম হচ্ছে কিনা, এই দিকে লক্ষ্য করে পর্যবেক্ষণ করার পরে কিন্তু খাবারগুলো দিতে হবে। কিন্তু আসল ভাই, একটা মাদার প্যারেন্ট আপনি তৈরি করবেন, আপনি স্বপ্ন দেখতেছেন যে আমরা এই মুরগিটা থেকে অনেক কিছু ইনকাম করব, তাহলে আপনি যদি ভ্যাকসিনটা যদি সঠিকভাবে না করেন তাহলে আপনি কীভাবে আশা করেন? আর এই জায়গাগুলোতে কিন্তু মানুষ প্রতারিত হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার অমলপুর গ্রামে। তো আজকে আমরা এসেছি এই গ্রামেরই একটি ফার্মি মুরগির খামারে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে হচ্ছে একটি সুন্দর সুবিশাল একটি মুরগির শেড, যেটি হচ্ছে প্রবাস বন্ধু পোলট্রি ফার্মের ফার্ম অ্যান্ড চিক্সের 13 নম্বর ইউনিট, এবং যেখানে রয়েছে মূলত 3000 ফার্মি মুরগি এবং যেগুলোর বয়স হচ্ছে 67 থেকে 70 দিন। তো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে এই যে ফার্মি মুরগি এই বয়স পর্যন্ত কী কী রোগের ভ্যাকসিন করতে হয় এবং কতদিন বয়সে সেই ভ্যাকসিনগুলো আপনারা করবেন, কীভাবে করবেন, ভ্যাকসিন সম্পর্কে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিব, এবং এই মুরগিগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত ডিম পাড়ার আগ পর্যন্ত কী ধরনের খাবার দাবার দিতে হবে সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি মুরগির ভ্যাকসিন এবং খাবার দাবার সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো রিফাত ভাই, শুরুতে যদি একটু দর্শকদের জন্য পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ মনিরুজ্জামান রিফাত, মেশাস প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড সিক্সের প্রোপাইটার, দীর্ঘ 2009 সাল থেকে কাজ করে যাচ্ছি, এবং খামার বিডির মাধ্যমে ইতিপূর্বে আমার প্রাণ প্রিয় যে ভাইয়েরা যারা দেশের বাইরে আছে এবং দেশে আছে বিভিন্ন কর্মে যারা আছে, অবশ্যই মোটামুটি আমাকে চিনে। আমার প্রতিষ্ঠানটি হলো দিনাজপুর জেলা চিরিরবন্দর থানায় দুর্গাডাঙ্গা বাজারে আমাদের কোম্পানির হেড অফিস, এবং আমরা বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে কথা বলতেছি এটা হলো আমাদের কোম্পানির 13 নম্বর ইউনিট। এটা আমাদের চুক্তিবদ্ধ ইউনিট যেখানে আমরা চুক্তিবদ্ধ হয়ে কাজ করি। এইভাবে অনেক জায়গা আমাদের নেওয়া আছে। তো এখানে আমার যে ছোটো ভাই হচ্ছে মৌলানা হেলালুদ্দিন সাহেব, উনি একসময় আমাকে বলছিলেন এইভাবে কী করবো, তো উনি আমাদের সঙ্গে আসার পরে আমার একটা কর্মসংস্থান চালু হয়েছে সেখানে। কিন্তু আসা, এটা হলো যে চিরিরবন্দর জেলার চিরিরবন্দর থানার অমরপুর গ্রামে অবস্থিত এই ফার্মটা। জি জি। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার চুক্তিবদ্ধ একটা ফার্ম? জি জি। যেটা পরিচালনা করতেছেন এখন? আমি করতেছি পরিচালনা। আপনি করতেছেন? জি। আচ্ছা ভাই, এখানে কতগুলো মুরগি আছে? এখানে আমাদের টোটাল আছে 4000, তার ভিতরে আমরা মোটামুটি কিছু মুরগি উঠে গেছে, এখন মোটামুটি 3000 মতো আছে। ফার্মি আছে 3000? জি, ফার্মি সব। আচ্ছা, তো এগুলো বয়স কতদিন? বর্তমান আজকে 67 দিন, 70 দিনের কাছাকাছি। 67 দিন? জি জি, এরকমই হবে সঠিক আর কি, 70 থেকে 67 দিন হবে। 70 থেকে 67? জি জি। আচ্ছা, তো আজকে আপনি আমাদেরকে এই ফার্মি মুরগিগুলো নিয়ে মানে কী তথ্য জানাবেন? আমি আসলে জানাতে চাচ্ছি যে অনেকে আমার কাছে এই ধরনের মুরগি কেনার পরে, অন্য অন্য জায়গা থেকে কেনার পরে তারা কিন্তু প্রতারণার শিকার হয়েছে। দেখা যায় যে 67 দিন বা 60 দিনের মুরগিগুলো কী সাইজ হবে এবং কী কালার হবে, এবং এই বয়সে তাদেরকে কী কী ট্রিটমেন্ট এবং কী ভ্যাকসিন তাদেরকে দেওয়া হয়েছে, এই বিষয়ে তথ্যগুলো জানা দেওয়ার জন্যই আমি আপনাদেরকে এখানে মানে ডাকা এবং বলা আর কি। এই 67 দিন পর্যন্ত আসলে কী কী ভ্যাকসিন করা হয়েছে? এই 67 দিন বয়সে আমাদের ব্রুডিং পিরিয়ডে যেটা, একদিন বয়সে আমাদের ম্যারেক্স এবং আইবার, যেটা গুরুত্বপূর্ণ যেহেতু ডিমের জন্য, তো এটা করতে হবে। ডিমের জন্য না হলে তো ম্যারেক্স ভ্যাকসিনটা না 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 ডিমের জন্য হলে ডিমের জন্য না হলে প্রয়োজন হয় না, কারণ ম্যারেক্স ভ্যাকসিন যেটা আপনার ইন্টারভেটের অনেক দাম, এরপরে এশিয়ার যেটা আছে ওটাও অনেক মানে মূল্যবান ভ্যাকসিন, এলে 1000 ডোজের নিচে হয় না ম্যারেক্সটা। জি। আচ্ছা, তো ম্যারেক্স যেটা 1000 ডোজের, এটা কীরকম প্রাইস? এটা মোটামুটি একটা আছে আপনার 7000 টাকা। 7000 টাকা? জি। একটা আছে ম্যারেক্স অ্যান্ড কিল, যেটা ওটা আবার 3500 আছে, 1700 আছে, FNF এর বিভিন্ন দামের আছে, তবে আমরা ইন্টারভেটারটা ইউজ করি। আচ্ছা, ওটা আপনার মোটামুটি সব কিছু পানি এবার পানি সহকারে মোটামুটি 7000 টাকার মতো পড়ে আর কি। আচ্ছা আচ্ছা, ওটা 1000 মুরগি কি দেওয়া যায়? জি। আচ্ছা, তাহলে ওটা তো মানে যদি 1000 মুরগি কে দিলেও এটা নিতে হবে বা 500 কে দিলেও ওইটাই কিনতে হবে? ওইটাই দিয়ে কিনতে হবে, এই কারণে কিন্তু খামারিদেরকে বলা বা বোঝানো। তারা অনেকে, আমি অন্য ভিডিওতে বলছি যে 50টা নিব নিয়ে শুরু করবো, এগুলো পুরোটা একটা মানে আবেগ। তো মানে যে বিষয়টা হয় যে 100 মুরগি যদি কেউ নেয় টিমের জন্য পালন করার জন্য জিরো বাচ্চা, তাহলে সে ম্যারেক্স ভ্যাকসিন করতে গেলে তার এক একটা ভ্যাকসিনের দাম পড়তেছে 70 টাকা? অবশ্যই পড়বে, যে ভালো কোম্পানি সে ইউজ করে। আচ্ছা, তাহলে তো এই বাচ্চা সে এত খরচ করে সে এখান থেকে প্রফিট জীবনও বের করতে পারবে না। এটাই তো বোঝে না তারা, এবং তারা ভ্যাকসিনগুলোও করে না। যখন ভ্যাকসিনগুলো করে না তখন বাচ্চাটা 2 মাস 1.5 মাস পর দেখা যায় বুক শুকে যায়। আচ্ছা, এটা রোগটাকে বলা হয় লিকুচি। আমরা ম্যারেক্স ভ্যাকসিন কেন করবো?
ম্যারেক্স ভ্যাকসিন করার কারণে বুক শুকা, পাও শুকা, কলিজা বড় হওয়া এবং গিলা বড় হওয়া এবং পিছনের দিকে শুকে যাওয়া, বুক শুকে মুরগি মারা না যাওয়া, এগুলাকে বলা হয় লিকুইচি রোগ। এই কারণে এই রোগটা প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু আমরা ম্যারেক্সটা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করি যারা আছে অনেকেই জিরো বাচ্চা দিয়ে সংগ্রহ করতে চায় অল্প করে, তাহলে তাদের জন্য আসলে এই ভ্যাকসিনের প্রাইসটা যেহেতু কষ্ট অনেক বেশি করে দেয়, সেক্ষেত্রে তারা অল্প বাচ্চা দিয়ে শুরু না করে তারা হয়তো কিছু অ্যাডাল্ট মুরগি দিয়ে, হ্যাঁ অ্যাডাল্ট মুরগি, তারা এরকম 60 দিনের মুরগি করে করতে পারে, 75 দিনে করতে পারে, 3 মাসের করতে পারে, বিভিন্ন বয়সের ক্যাটাগরির মুরগি আছে। অবশ্যই তাদের সঠিক তথ্য জেনে কিন্তু মুরগিগুলো করে করতে হবে। আচ্ছা রিফাত ভাই, এখানে আরেকটা বিষয় আমি যতটুকু জানি যে এই বড় মুরগিগুলোতে আরো বেশি প্রতারণা হয়ে থাকে। হ্যাঁ এটা হয়তো, যেমন ভ্যাকসিন না করে তারা মুরগি দিয়ে দেয়, জি, তারপর বয়সের প্রতারণা, যেমন বলতেছে 3 মাস কিন্তু মুরগিগুলো বয়স থেকে দেখা যায় 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, এই ধরনের প্রতারণা তারা, আপনি আমার এই মুরগি, এই যে নতুন যারা উদ্যোক্তা তারা আসলে কি করবে, আসলে এটা তো একটা, আপনি আমাদের এই মুরগিটার দিকে লক্ষ্য করবেন, দেখেন যে মুরগিটার কিন্তু বয়স আজকে 67 বা 70 দিন, ওজন কিন্তু 550 থেকে 600 গ্রাম ওজন হবে, আর বেশি কিন্তু হবে না, ওজন 550 থেকে 600 গ্রাম ওজন হবে, কারণ আমরা একটা মাপ মতো খাবার তাকে দেই, লেয়ারে ফিড খিলাচ্ছি আমরা। এখন কিন্তু তার লেয়ার গ্রোয়ার খাওয়া শুরু হয়ে গেছে, লেয়ার গ্রোয়ার খাচ্ছে, আমরা শুরুতে খাওয়াইছিলাম লেয়ার স্টার্টার, তারপরে আছে আপনার প্রি স্টার্টার, তারপরে এখন গ্রোয়ার খাওয়াচ্ছি। আচ্ছা সবই লেয়ার, জি। এখন আমরা তাকে পার ডে খাবার দিচ্ছি, আমরা 55 থেকে 60 গ্রাম করে খাবার দিচ্ছি, তিনবার ভাগ করে 20 গ্রাম করে একবার। আচ্ছা আচ্ছা, 20 গ্রাম করে খাবার দিচ্ছি, তার বডি স্পেস অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী আস্তে আস্তে করে দিতে হবে। যদি এটা মাংসের জন্য করতাম তাহলে মুরগিটা আমার 800 গ্রাম অ্যাভারেজ থাকতো আজকে, এই 67 দিনে, জি 67 দিনে অ্যাভারেজ থাকতো 800 গ্রাম, 800 গ্রাম থাকতো অ্যাভারেজ। আচ্ছা তাহলে তো মানে ভালো ওজন, যদি 67 দিনে 70 দিনে যদি 800 গ্রাম হয় তাহলে তো খারাপ না মোটামুটি, এটা মাংসের জন্য আর কি, মাংসের জন্য, জি মাংসের জন্য যদি করতাম তাহলে অ্যাভারেজ ওজন থাকতো। কিন্তু যখন এই যে বুঝবো কিভাবে, আপনি এখন বলতেছেন যে এটার ওজন আছে 500 থেকে 600 গ্রাম, হ্যাঁ কিন্তু ডিমের জন্য করছেন, এখন কেউ ধরেন আমি কোনো খামারের কাছ থেকে নিলাম এরকম বয়সের যে বাচ্চাটা, সে যদি এটাকে ব্রয়লারের খাবার খাওয়ায় বা অন্য কোনো যেটা মাংসের জন্য করলো সেটার ওজন বেশি, সে আমাকে বলে দিল যে সে মাংসের জন্য মূলত করছে, কিন্তু সে বিক্রি করে দিলে একজন এমন খামারি কাছে যে নিয়ে পালবে ডিমের জন্য, তখন এটার ওজন একটু বেশি বা দেখতে বড়, কিন্তু আসলে কিন্তু তার বয়স কম, সে করছিল মাংসের জন্য, তো সে তো এই ধরনের প্রতারণা করতে পারে এটা দিয়ে। আসলে কি এই ধরনের প্রতারণা যদি করে থাকে, এই ধরনের ধরার আমাদের কোনো ক্যাপাসিটি থাকে না, শুধু একটাই থাকে যে মুরগির মোল্ডটা বড় হবে। যদি ওই ধরনের হয়ে থাকে, 800 গ্রাম মুরগি সে দিয়ে থাকে আর অরিজিনাল যদি তার 90 দিন বয়স হয়ে থাকে, তার মুরগির মোল্ডটা কিন্তু চলে আসবে, মানে মূল বলতে মাথার উপরে, হ্যাঁ মাথার উপরে খোপাটা চলে আসবে। আচ্ছা খোপাটা চলে আসবে এবং মুরগিটা একটা গর্জি আসবে, ডানাটা ধরলে দেখা যাবে পূর্ণাঙ্গ ডানা তার বাইরে হওয়া শুরু হয়েছে। আচ্ছা আপনার এখানে যে মুরগিগুলো দেখতেছি এর মধ্যে কিছু মুরগি দেখতেছি যে মুরগির যে উপরে ইয়াটা, এটা ওটা মোরগ আছে, ওটা ওইগুলো মোরগ, জি জি জি, আর যেগুলো হচ্ছে সেগুলো ইয়াটা নাই, ছোট ছোট মুরগি মুরগি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা বুঝতে হবে। তো এই জিনিসটা আপনার আরেকটা প্রশ্নের উত্তর দেই আমি, যারা এরকম করে ব্যবসা করতেছে তাদের কোনো ফিউচার নাই। আচ্ছা, একটা খামারিকে মুরগি তারা দিল, বললো যে 90 দিন বয়স মুরগির, অথচ বয়স হলো 70 দিন, 90 দিন বয়স করে দিল, ভ্যাকসিন টেকসিন কোনো কিছু নেই, মাংসের জন্য রেডি করে 60 দিন বিক্রি করে দিল, তার কোনো ফিউচার নেই। প্রথমত খামারিটাকে ঠকালো, সে নিজেও ঠকলো, কারণ যখন মুরগিটা খামারে বাড়িতে যাবে ওই দিনের পর থেকেই সে অসুস্থ হবে, আজকে একটা চোখ কানা হবে, কালকে বিভিন্ন প্রকারের এই সমস্যাগুলো দেখা দিবে। ভ্যাকসিন করার পরও যে সমস্যা হয় না তা কিন্তু নয়, যখন তাদেরকে পর্যায়ক্রমে ট্রিটমেন্ট করা হয় ওই রোগগুলোর জন্য ভ্যাকসিন যদি দেওয়া থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাদের বৃদ্ধি পায়। একটু আপনি আমাদেরকে যদি বলতেন যে আসলে এই যে আপনার মুরগির যে 67 দিন বয়স, এই 67 দিন বয়স পর্যন্ত আপনি কি কি ভ্যাকসিন করতেন, একদম জিরো থেকে শুরু করে জিরো দিন বয়সে, মানে ভ্যাকসিনগুলো এটা জিরো থেকে, নাম সহ একদিন বয়সে আমরা করছি ম্যারেক্স, ম্যারেক্স আর আইবার্ট, যেটা আইবার্ট ঠান্ডার জন্য, দুইটা আমরা করে দিছি, জি। আচ্ছা এই দুইটা কিভাবে করতে হয়, এটা ম্যারেক্সটা আমাদের দিতে হয় মেশিন গান দিয়ে ঘাড়ের ভিতরে 1 সিসি করে। আচ্ছা আচ্ছা, 0.5 এটা একটা সিসি আছে, মেশিন অটোমেটিক সিস্টেম করা যায়, আমাদের টেকনিশিয়ান যারা আছে আমরা সেটিং করে দিই, তারা কিন্তু ঘাড়ের মধ্যে মেরে দেয়। আচ্ছা এটা হচ্ছে একদিনে, একদিনে। আর আইবারটা, আইবারটা আমরা ওটা স্প্রে করে দিই বডিতে, ওটা লাইভ ভ্যাকসিন, জি, পানির সাথে খাওয়াতে পারবেন, বডিতে স্প্রে করে দিতে, আমরা বডিতে স্প্রে করে দিই। আচ্ছা, ওটা ঠান্ডার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার 3 থেকে 5 দিনে রানিকেত ক্লোন, আমি রেনাটারটা ইউজ করি, আপনি, জি, ওটা 1 ফোঁটা করে আমরা চোখে দিই। আচ্ছা, জি 3 থেকে 5 দিন, জি, ওটা রানিকেত ক্লোন। তারপরে হচ্ছে আপনার 5 দিনে আমরা আরেকটা, আপনার 5 দিনে হয়ে গেলো যখন 7 দিনে আমরা কিলটা করি, রানিকেত কিল একটা আছে। কিল শব্দের অর্থই কিন্তু পুশ করতে হবে ঘাড়ে, অথবা মাংসে পুশ করার নামই কিন্তু কিল, 0.5 সিসি করে ওটা দেওয়া হয় 9 দিনে ঘাড়ে অথবা মাংসে, জি জি, আমরা ঘাড়েটাই বেশি ইউজ করি, রোগে ঘাড়ে লেগে যায়, ঘাড়ে লেগে গেলে সমস্যা আছে। আচ্ছা, তো আপনার হচ্ছে 9 দিনে আবার আপনার আসতেছে গামব্রো ভ্যাকসিন, এর আগে 7 দিনে আমরা পিজিওন পক্স কিন্তু একটা আছে, ওইটা আমরা করি না এখন, কারণ পিজিওন পক্সের ভ্যাকসিন সবসময় পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তো 9 দিনে আবার গামব্রো আসতেছে ফার্স্ট ডোজ, 9 দিনে ফার্স্ট ডোজ, জি জি, 10 দিনে 12 দিনে আবার একটা আমাদের ভ্যাকসিন আছে, সেটা হলো যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যেটা 15 3 সপ্তাহ পর থেকে করা যায়, মানে বার্ড ফ্লু যাকে বলা হয়। আচ্ছা,
ওটা আমরা রেনাট্রাকটা ইউজ করি, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা S9N20। এটাকে ওষুধের নাম সব বলে দিচ্ছেন জি? আমরা এটা নাম হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মানে বার্ড ফ্লু যাকে বলা হয়। আচ্ছা, এটা সবচেয়ে দামি ভ্যাকসিন। এটা সবচেয়ে দামি ভ্যাকসিন, একটা 1000 ডোজের জন্য আপনাকে মোটামুটি 10,000 মতো খরচ পড়ে, 7 থেকে 10,000 মতো বিভিন্ন কোম্পানি ভেদে। আচ্ছা, মানে সর্বনিম্ন 7? জি, এটা হলো যে আপনার 15 সপ্তাহে 0.5 cc। এটা কি 1000 ডোজের নিচে হয় না? না, 1000 ডোজের নিচে কোনো বড় ভ্যাকসিন হয় না ভাই। আচ্ছা আচ্ছা, এটা যখন আপনি করলেন তারপরে আবার 17 দিনে 15 দিনে আবার আর 16 দিন আবার গাম্বরো 2, ওটা পানির সাথে খাওয়াইতে হবে, মানে লাইভ ভ্যাকসিন যেটা। আচ্ছা আচ্ছা, এটা আমরা এসিআরটা করি। আচ্ছা, তা আবার রেনাটারটাও করি। তারপরে আপনার হচ্ছে 18 থেকে 19 দিনের বয়সে ম্যারেক্স 2, আবার ঘাড়ে, আবার 21 থেকে 24 দিনের ভিতরে আপনার পড়বে হচ্ছে যে রানিক্ষেত ল্যাসোটা। আচ্ছা, ওটা আপনার 21 থেকে 24 দিনের ভিতরে আপনি দিতে পারবেন। আচ্ছা, 6তম সপ্তাহে আপনি আবার দ্বিতীয় ডোজ করতে পারবেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যেটা বার্ড ফ্লু, আবার 10 সপ্তাহে আপনি করতে পারবেন এটাই। জি, একটা পর্যায়ক্রমে আমাদের শিডিউল আছে, ওই শিডিউলে কিন্তু ওই অনুযায়ী কিন্তু আমরা করে থাকি। এর ভিতরে আপনার 27 দিন বয়সে আপনার পড়বে ফাউল পক্স, 42 দিন বয়সে আপনার পড়বে করাইজা 1, তারপর 65 দিন বয়সে আপনার করাইজা 2। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কলেরা পড়তেছে আবার আপনার হচ্ছে 52 দিন বয়সে। আচ্ছা, তারপর হয়তো আপনার 97-90 দিনে আবার দ্বিতীয় ডোজ করাইতে করেছে। জি, ভ্যাকসিন তো আসল ভাই, একটা মাদার প্যারেন্ট আপনি তৈরি করবেন, আপনি স্বপ্ন দেখতেছেন যে আমরা এই মুরগিটা থেকে অনেক কিছু ইনকাম করবো, তাহলে আপনি যদি ভ্যাকসিনটা তো সঠিকভাবে না করেন তাহলে আপনি কীভাবে আশা করেন? আর এই জায়গাগুলোতে কিন্তু মানুষ প্রতারিত হয়। আপনার প্রশ্ন আসতে পারে যে রিপাত ভাই, আপনি মুরগি যে ভ্যাকসিন করেন তার কী প্রমাণ আছে? এটা সম্পূর্ণ বিশ্বাসের উপর করতে হবে আপনাকে, কারণ আমি যাকে মুরগিগুলো দিচ্ছি সবারই ব্যাকফিট ভালো। হয়তো 2-1 জন মুরগি নেওয়ার পরে অসুস্থ হয় এবং তাদের বাসস্থান মনে করেন যে না থাকার কারণে, ভালো না থাকার কারণে 2-1টা মুরগি অসুস্থ হবে, মারা যায়, পরে দেখা যায় এক সময় তাদেরকে ঠিক হয়ে যায়। তো এই সেক্টরটাকে বুঝে শুনে আসতে হবে। আচ্ছা ঠিক আছে রিফাত ভাই, আমরা তো ভ্যাকসিনের বিষয় নিয়ে অনেক কথা বললাম, মোটামুটি আশা করি যারা ভ্যাকসিনের বিষয়ে জানতে চায় এই ভিডিও দেখার পরে তারা ভ্যাকসিন সম্পর্কে কোন দিন একদম বিস্তারিত ভেঙে পারবে এবং তারও পরিপূর্ণ ধারণা হয়ে যে ধারণা হয়ে যাবে। আরও যদি তারা যোগাযোগ করতে পারে, আমাদের শিডিউল আছে হোয়াটসঅ্যাপে, অনলাইনে তারা যোগাযোগ করে আমরা দিয়ে দিতে পারবো, তারা শিখতে পারবে। আচ্ছা, তো একটু খাবারের বিষয় বলেন, আপনার এই যে 0 বয়স থেকে একদম মানে তার ডিম পার রাখ পর্যন্ত, আমরা 0 বয়স থেকে আমরা শুরু থেকে লেয়ার স্টার্টার চলাই। আচ্ছা, এটা মোটামুটি স্টার্টার, যেটা প্রি স্টার্টার ওটা আমরা 15 দিন চলাই। তারপরে স্টার্টার হচ্ছে একটু নাম্বার 2 যেটা, ওটা আমরা মোটামুটি 1 মাস পর্যন্ত চালাই। তারপরে আপনার হচ্ছে মাঝে আমরা দেখা যায় যে বাচ্চার যে গেট আপ খারাপ হয়ে যায়, সোনালি গ্রোয়ারটাও চালাই কখনো। আচ্ছা আচ্ছা, দেখা গেলো যে 60 দিন পর্যন্ত সোনালি গ্রোয়ারটা নিয়ে আসলাম, অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা দুর্বল থাকে, তো আমরা মোটামুটি দেখা যায় যে স্টার্টারটা আমরা 2 মাস পর্যন্ত রাখি ভাই, 2 মাস পর্যন্ত আমরা রাখি। FCR আছে একটা মুরগি, যে কতটুকু খেলে কতটুকু ওজন আসবে। আচ্ছা, তারপর 2 মাস পর খেলে তারপরে আমরা 65 দিন বা 60 দিনের পর থেকে কিন্তু গ্রোয়ার চালু করি। স্টার্টারের মাঝে মাঝে কিন্তু আমরা গ্রোয়ারটা দেই, যখন এখানে কিন্তু মনে রাখতে হবে হঠাৎ করে খাবারটা চেঞ্জ করা যাবে না, রুচির একটা ব্যাপার আছে মুরগির। আচ্ছা, ডাইজেস্ট তাদের যখন পাকস্থলীটা চেঞ্জ হয়ে যাবে খাবারটা, তখন কিন্তু মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এনজাইম জাতীয় এই জিনিসগুলো আমাদের ইউজ করতে হবে, যাতে যেন খাবারটা তাদের শরীরে কী হয়, অ্যাডজাস্টিং হয়। আচ্ছা, এবং এই গ্রোয়ারটা 90 দিন পর্যন্ত চলবে। আচ্ছা, যেটা মানে স্টার্টার, যেটা স্টার্টার তো চলাইলাম আমরা গ্রোয়ারে আসি এখন। গ্রোয়ার মানে কি, সাশ্রয় খাবার হচ্ছে, আরও মোটা ভুট্টা দানা যেটা কিনতে পাওয়া যায় নারিশ, কাজী, আফতাব, এবং তারা নিজেও বানাইতে পারে। এবং লক্ষ্য রাখতে হবে এই খাবার খাওয়ার সময় মুরগি আমার কোনটা কম খাচ্ছে, মুরগির অসুখ হচ্ছে কিনা, মুরগি বদহম হচ্ছে কিনা, এই দিকে লক্ষ্য করে পর্যবেক্ষণ করার পরে কিন্তু খাবারগুলো দিতে হবে, না নাহলে কিন্তু খাবারে মানে অনেক প্রকারের ঝামেলা হবে এবং মুরগি মারা যাবে। 90 দিন পর্যন্ত যখন এটা খাবে, 110 দিন বা 100 দিন থেকে কিন্তু আমাদের খাবার আবার চেঞ্জ করতে হবে, লেয়ার 1 দিতে হবে, কারণ আমার মুরগি 120 দিন থেকে ডিম দেখা দিবে, তার আগে পূর্ব প্রস্তুতি করতে হবে। এই পর্যায়ক্রমে কিন্তু তারা খাবারগুলো পরিবেশন করবে। তো আমাদের কাছে যারা মুরগি নেয়, আমাদের পূর্ণাঙ্গ একটা শীট দেওয়া থাকে, কোন দিন কোন খাবার দেবে, কতটুকু দেবে, এভরিথিং সব এখানে ডায়েট করা আছে। এই যে এখানে যে 67 দিনের মুরগিগুলো, হ্যাঁ, এগুলো আপনার কেমন প্রাইসে বিক্রি? এগুলো আমরা 274-280 এরকম বিক্রি করি 67 দিনে। জি জি, কয়টা ভ্যাকসিন করা আছে এই 67 দিনে? এটাতে মোটামুটি ধরেন আমাদের প্রায় 29টা মতো ভ্যাকসিন হয়ে গেছে। 29টা? জি। ওরে বাবা, বিশাল ভ্যাকসিন। হ্যাঁ, ভ্যাকসিন খরচ তো বেশি ভাই। হ্যাঁ, যেটা বললেন যে 7,000 থেকে 10,000, তাহলে অবশ্যই এক, কারণ খামারিদেরকে যদি আমরা জিনিসটা দেই তো সঠিকভাবে আমাদের দিতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। আচ্ছা, হয়তো আমার কথা শুনে অনেকে হাসতে পারে। আচ্ছা আচ্ছা, কে হাসলো আর কে কী করলো ভাই, এই স্থানটাতে আসি দেখুক না, তারা করে দেখুক, বাস্তব অভিজ্ঞতা লাভ করে দেখুক। আজকে খামারিদের লস খাওয়ার কারণ একটাই, তাদের প্রোডাকশন না হওয়ার কারণ একটা, আজকে একটা সকালে মুরগি অসুস্থ, কালকে আরেকটা মুরগি অসুস্থ, ঔষধ খরচ দিয়া সব কিছু করতে দিতে, খাবার খরচ দিতে মুরগি তাদের ডিমে পারে না। আচ্ছা, তারা যদি সঠিক নিয়মগুলো মানে আমি মনে করি যে তারা ভালো প্রোডাকশন পাবে।
ঠিক আছে রিফাত ভাই, তো আপনাদের কাছ থেকে যদি কেউ মুরগির বাচ্চা এবং মুরগি সংগ্রহ করতে চায় এরকম কিভাবে সংগ্রহ করতে পারে? আসলে আমাদের সঙ্গে তারা আমাদের নম্বরে যোগাযোগ করবে বা আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পরে তাদের সঙ্গে যখন আমাদের একটা কন্ট্রাক্ট হবে যে 100 বা 50 বা যতটুকু মুরগি নেবে আমরা নির্দিষ্ট একটা টাইম দেবো, 1 সপ্তাহ বা 5 দিনের 50% পেমেন্ট আমাদের ব্যাংকের মাধ্যমে করতে হবে, আর বাকি বাচ্চা যখন যাবে তার 2 দিন আগে বাকি টাকা পেমেন্ট করার পরে তাদের বাচ্চা ওখানে পৌঁছবে এবং যাবার খরচটা আমার কোম্পানি বহন করে। টাকা দেওয়ার 50% টাকা দেওয়ার কতদিন পরে তাকে মালটা পৌঁছে? আমরা 5 দিন পরে মাল দেবো। 5 দিনের ভিতরে মালটা পৌঁছে দিবো? অনেক ক্ষেত্রে তো অনেকে আছে যে টাকা নেওয়ার পরে অনেক দেরি করে, অনেক না এটা ভাই অনেক ক্ষেত্রে, যেমন বর্ষাকাল এখন, আচ্ছা আমার দেখা যাচ্ছে 10-15 দিন 20 দিন হয়ে গেছে আমার মুরগি দিতে পারে, লকডাউন চলছে সারা বাংলাদেশে, সেটা তো ভিন্ন। হ্যাঁ, এই কারণে আমাদের বিলম্ব হয়, তাছাড়া অন্য কোনো কারণে হয় না। অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে ভিন্ন কথা, বাট এমনি বিশেষ করে আমাদের এই কথাটা বলার কারণে ভালো, গত 15 দিন থেকে আমাদের বৃষ্টির কারণে বরিশাল এইদিকে যে আমাদের কিছু সাপ্লায়ার মানে মাল দেওয়ার কথা ছিল আমরা দিতে পারি নাই, বৃষ্টি লকডাউন দুইটার কারণে খামারিদেরকে আমরা কথা রাখতে পারিনি আর কি। এর ভিতরে যারা ধৈর্যশীল তাদের জন্য রাখছে, যারা মানে ধৈর্য ধরে তাদের টাকা রিটার্ন করে দিচ্ছে, তাদের টাকা তো রেখে আমাদের কাছে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। ওকে ভাই।